কেমন আছেন সবাই? আনান বাটাওদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন আমার ঘুম ওপরে খেয়ার টানতেছে। তো খেয়ার টানার কারণ কি? এটা এই বিষয়ে বললাম না, কিন্তু এটা নিচে বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ। ডিম দিয়েছিল আরো অনেক আগে, আপনাদের দেখাইছিলাম যে এটা ডিম দিয়েছে। তো আপনারা দেখাই বাচ্চাটাকে, মাশাআল্লাহ বাচ্চাটা ওই হালকা দেখা যাইতেছে। এটা বিরক্ত পাবো না, কারণ একটা ডিম আছে যত। এটা হয়েছে আগের বাচ্চা, ওটা হয়েছে বাবা আমার। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এক জোড়া ফিঙ্গস পাখি, এইটা আমি গতকালকে কালেক্ট করেছি। তো কেমন হয়েছে সবাইকে জানাইবেন। তো এই প্রথম আমার খামারে ফিঙ্গস পাখি উঠাইলাম। তো আলহামদুলিল্লাহ ওদের হারিয়ে দিয়ে দিছি, খুবই অ্যাক্টিভ। তো আমার ককাটাল পাখি, সরি আমার টাকরদিন পাখি ছোলা খাইতেছে। তো আপনারা যেই কোনো পাখি হোক বা ই হোক, প্রতিদিন সব ফুড দেওয়ার চেষ্টা করবেন। আমার বাজিগার পাখি দেখেন মাশাআল্লাহ ছোলা খাচ্ছে। তো এটা জাপানিজ বাজিগার বাচ্চা কালেক্ট করছি আমি। তো দেখা যাক পরবর্তীতে কী হয়। তো আমার এই বাজিগারটা ডিম দিয়েছিল, আলহামদুলিল্লাহ ডিম নিয়ে বসে আছে, 7টা ডিম দিয়েছে। তো বিরক্ত না করাই ভালো, ডিমের ক্ষতি হয় বিরক্ত করলে, দেখছেন মাশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন। আর এই পাখিটা আমার ডিম দিছে, 3টা ডিম দিছিল, 1টা ডিম নষ্ট হয়ে গেছে। আমার ডায়মন্ডটা ভুকু ডিম দিয়েছিল, কিন্তু ডিমটা ফুটায় মানে ফাটল হয় না, এই কারণে ফেলাই দিছি। তো পরবর্তীতে মাশাআল্লাহ হবে। আমার ককাটাল পাখি বাচ্চা এটা দেখেন, খাবারের জন্য সামনে এসে বসে। ও এসর মা খুবই অ্যাক্টিভ, বাচ্চাদের কেয়ার প্রো করে। আর এইগুলো আছে বাকি ওর বাচ্চা, এইগুলো আমার ককাটাল পাখি এইগুলো ডিম দিয়েছে। তো আপনাদের দেখাই, না দেখলে বুঝবেন না বিষয়টা, দেখছেন পাখি ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ, দেখছেন আপনারা। আসলে ডিমের ভিতরে বিরক্ত করাটা হলো সমস্যা হয়ে দাঁড়া। তো আমার ঘুঘু পাখি, সরি আমার কবুতর পাখি এসে ডিম দিয়েছে, মাশাআল্লাহ 2টা ডিম দিয়েছে বিরক্ত করার প্রভাবে, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম জিয়াস। তো এটা আমি আপনাদেরকে সেল করার জন্য একবার পোস্ট করেছিলাম। তো আমার আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটে গেছে, নোয়ারটা খুবই জিদি, দেখতেই পাচ্ছেন নোয়ার কীভাবে তারা কথাবে। সরি বারবার শুধু গুগু পাখি এটাতে, কারণ গুগু পাখি বাচ্চা দিয়েছে। তো এই প্রথম আমার খামারে আমার মুরগি ওই সাইডের থেকে সেটা নিয়ে আসছি। আমার আলহামদুলিল্লাহ আমার টাইগার মুরগি এটা ডিম দিয়েছিল, গতকালকে একটা ডিম পাইছি। তো আপনাদের দেখানো হয় নাই, কালকে ভিডিও করতে পারিনি। কবুতর রেস্টে আছে, ওইটা রেস্টে আছে, বাজিগার এখানে দ্বিতীয় জোড়া দিয়েছি। এখানে যে ঘুঘু পাখিটা ছিল আমি ওইটা উপরে দিয়ে দিচ্ছি, ওইটা উপরে আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিচ্ছি। আবার ডিমে তা দিতে আছে, দেখতে পাচ্ছেন। তো আমার লাম্পাট পাখি এইটা, এইটার ভিতরে বাচ্চা আছে, এখন ধরে বিরক্ত করবো না। আমার ককাটাল পাখি আলহামদুলিল্লাহ এরা সবাই অ্যাক্টিভ, তো কোনো ঝগড়াঝাটি করে না, এরা খুবই কিউট বাচ্চা। সকালে আমি ছোলা দিই প্রতিদিন মূলত। এইগুলো হয়েছে পরের বাচ্চাগুলো, দেখতেই পাচ্ছেন এগুলো খুবই শান্ত। মিঠু 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 মিঠু
মিঠু মিঠু মিঠু মিঠু মিঠু আসলে সময় পাওয়া হয় না, তো এই জন্য ক্যাম্প করার কোনো একটা আগ্রহ নাই। দেখতেই পাচ্ছেন আমার হাতে চলে আসে একটা কাম, দেখো নিয়ে আসতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো বেশি কিছু আপডেট আপনাদের দেখাতে পারি না, এটা মনে হয় বাবা ভিডিও আছে। আজকের ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই পাখির একটু যত্ন নেবেন, সামনে শীতকাল আসতেছে, তো আল্লাহ হাফেজ।